কিছুক্ষণ আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 7ই জুলাই অর্থাৎ 8ই জুলাই আর্লি মর্নিংয়ে, 8ই জুলাই প্রথম প্রহরে উনি অসুস্থতা বোধ করায় ওনাকে এবার কেয়ার হসপিটালে নেওয়া হয়, সেটি আপনারা জানেন, আপনাদের মাধ্যমে দেশবাসীও জানেন। ওখানে ভর্তি থাকা অবস্থায় ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর এফ এম সিদ্দিকি, প্রফেসর নুরুদ্দিন আহমেদ, প্রফেসর শামসুল আরিফিন, প্রফেসর এ কিউ এম মহসিন, প্রফেসর ডক্টর জিয়াউল হক এবং প্রফেসর ডক্টর মাসুম কামাল এবং প্রফেসর এজেড এম সালে, প্রফেসর রফিকউদ্দিন আহমেদ, প্রফেসর হাবিবুর রহমান লুলু আর জন হপকিন্সের তিনজন, ডক্টর জেপি হ্যামিল্টন, ডক্টর ক্রিস্টোস জর্জিয়াডিস এবং ডক্টর হামিদ রব, এবং সেই সাথে লন্ডন থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডক্টর জুবাইদা রহমান সহ অস্ট্রেলিয়ার ডক্টর মাঝার সহ আমাদের স্থানীয় এবং বিদেশের চিকিৎসকদের তত্ত্বাবধানে ওনার চিকিৎসা কার্যক্রম এবার কেড়ে এতদিন চলেছে। কখনো কখনো আপনারা দেখেছেন ওনাকে আমরা শিশুতে নিয়েছি, কখনো কখনো শিশু থেকে নিয়ে আবার কেবিনে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ ওনার সুচিকিৎসার জন্য এবার কেয়ার হসপিটালে কেবিনকেই শিশু সুবিধা সম্বলিত ব্যবস্থা করে সে অনুযায়ী ওনার চিকিৎসা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দেশের মানুষের দোয়া এবং আপনাদের সবার দোয়া এবং সহমর্মিতার কারণে চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম, স্বাস্থ্যকর্মীদের অর্থাৎ নার্স সহ অন্যান্য সকল স্টাফদের অক্লান্ত পরিশ্রমে উনি কিছুটা সুস্থ হয়েছেন। কিন্তু মনে রাখতে হবে যে ওনার, আমরা আগেও বলেছি, ওনার চিকিৎসার জন্য একটি পর্যায়ে আমরা আছি, অর্থাৎ ওনার যে, যাতে ওনার শারীরিক অবস্থা খুব মারাত্মক রকমভাবে খারাপ না হয়ে যায় সেটি থেকে বেরিয়ে আসার জন্য টিপস করা হয়েছে ক্রনিক লিভার ডিজিজের জন্য এবং হার্টের বাই আপনার পিসিআই বলি আমরা, অর্থাৎ স্ট্যান্টিং যেটাকে বলা হয়, সেটি কি করে ওনাকে জাস্ট উনি যাতে সক্ষম থাকে, উনি যাকে চলতে পারে সে অনুযায়ী ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ওনার একটি শরীরের পূর্ণাঙ্গ ইভালুয়েশন অর্থাৎ ডাক্তারি ভাষায় বলে গ্লোবাল ইভালুয়েশন, অর্থাৎ মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ কিডনি বলেন, লিভার বলেন, হৃদ হার্ট বলেন, প্রত্যেকটি জিনিসের পরীক্ষা নিরীক্ষা আছে, এগুলো করে একটি ওনার যেটা যথোপযুক্ত এবং সঠিক যে পার্মানেন্ট চিকিৎসা যেটা সেটি করা জরুরি, এবং সেজন্যই উনি একটা পর্যায়ে বিদেশে যাওয়ার জন্য আমরা বলেছি। এবং এখনও আজকেও মেডিকেল বোর্ড সকালবেলা আবার বসছে এবং তারা একই ধরনের রিকমেন্ডেশন দিয়েছে যত দ্রুত সম্ভব যখনই ওনাকে শারীরিকভাবে, ওনাকে যেহেতু দেশের বাইরে, আমরা আগেও বলেছি যে ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা জার্মানির কথা আমরা বলেছি, সেখানে যেতে হলে বেশ লম্বা সময় ফ্লাই করতে হবে, সেই জন্য একটি শারীরিক সুস্থতার প্রয়োজন আছে। সেই জন্যই ওনার শারীরিক সুস্থতাকে এমন পর্যায়ে আনার চেষ্টা করা হচ্ছে যাতে উনি একটা লম্বা সময় অর্থাৎ 8 থেকে 15 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 21 ঘন্টাও হয়, সেইটা যাতে উনি ফ্লাই করতে পারে, সেই সুস্থতা ওনার হয়, আল্লাহ রাব্বুল আলামিন যাতে সেই সুস্থতা দেন। সেজন্যই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখন বাসায় রেখে আজকে ওনা আমরা নিয়ে আসছি, বাসায় রেখে চিকিৎসা চলবে, পরবর্তীতে ওনাকে যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ মেডিকেল রিভিউর জন্য আবারও ওনার যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে নেওয়ার যে পরিকল্পনা সেটি পরিবারের সদস্যরা এবং চিকিৎসকদের সুপারিশ ক্রমে ইনশাআল্লাহ গ্রহণ করবে।